প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে কথাটা বলছিলাম যে আমরা অ্যাডমিটেন্স মেথডে আরএলসি প্যারালাল সার্কিটের সমস্যার সমাধান করব, সবচেয়ে সহজ পদ্ধতি। তোমরা গত ক্লাসে যারা ছিলা তোমরা দেখছো আমরা কিভাবে ব্রাঞ্চ প্রতিটি ব্রাঞ্চের অ্যাডমিটেন্স নির্ণয় করেছি। তোমরা এখনও আমার ডিসপ্লেতে দেখতে পারছো, আমরা এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো কিনা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তোমরা গত ক্লাসে যেটুকু করেছিলাম অতটুকু কি তোমরা বুঝতে পারছিলে? এখন দেখো, এই অঙ্কটা একটু যদি ভালো করে আমরা করতে পারি তাহলে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা। এই অ্যাডমিটেন্স মেথডে পরবর্তীতে বিভিন্ন সেমিস্টারে আমাদের অনেক অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমরা অতি সহজে করতে পারব। তাহলে আসো দেখি, আমাদের গত ক্লাসে আমরা দেখো আমরা বোঝার জন্য উপরেরটাকে এক নং শাখা বলছিলাম, নিচেরটাকে দুই নং শাখা বলছিলাম, কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এক নং শাখার একক ভোল্টেজ যে কারেন্ট, একটু মাথায় রেখো কিন্তু, আমাদের যদিও এখানে সাপ্লাই ভোল্টেজ 100 ভোল্ট, এটা এখন আমরা কাজ করতেছি না, একক ভোল্টই এক নং শাখার যে কারেন্ট তাকেই আমরা বলবো অ্যাডমিটেন্স, আবার দুই নং শাখার কারেন্টকে বলবো অ্যাডমিটেন্স টু, ওয়াই টু। অ্যাডমিটেন্স পদ্ধতিতে দেখো উপরে যে সার্কিটটা আছে আমাদের পরীক্ষায় আসবে কি, উপরের সার্কিট থেকে অ্যাডমিটেন্স পদ্ধতিতে প্রতি শাখার কারেন্ট এবং মোট কারেন্ট নির্ণয় করো, আরও একাধিক থাকতে পারে, প্রতি শাখার পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করো, মোট পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করো। আমরা একে একে তোমাদের সব দেখাবো, সব দেখাবো। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে আমরা গত ক্লাসে কী করছিলাম, এক নং শাখার অ্যাডমিটেন্স দুই নং শাখার অ্যাডমিটেন্স পেয়েছি। আমি আরেকটু বোঝার জন্য দেখতেছি, এক নং শাখার অ্যাডমিটেন্সকে আমরা ছোট হাতের Y1, দুই নং শাখার অ্যাডমিটেন্সকে ছোট হাতের Y2, আর মোট অ্যাডমিটেন্সকে আমরা ক্যাপিটাল ওয়াই দিয়ে লিখবো। প্লিজ একটু বোঝার চেষ্টা করো, ক্যাপিটাল ওয়াই। তাহলে যেহেতু দেখো আলটিমেটলি এটা কিন্তু কারেন্ট, একটা মজার ব্যাপার হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেন ভুল না হয়, এই যে Y1 এটা কিন্তু আমরা I1 বলতে পারি, এই যে Y2 এটাকে আমরা I2 বলতে পারি, আর এই যে ওয়াই এটাকে মোট কারেন্ট I বলতে পারি। তবে এখানে যে পার্থক্যটা হলো, একক ভোল্টে সাপ্লাই যদি 1 ভোল্ট হয় তখন যে শাখা কারেন্ট সেই শাখা কারেন্ট, কিন্তু আমার সাপ্লাই ভোল্টেজ 100 ভোল্ট দেওয়া আছে, 100 ভোল্টের জন্য আমরা কীভাবে করবো পরে দেখাচ্ছি। এটা হচ্ছে একক ভোল্টের কারেন্ট, মোট কারেন্ট, শাখা কারেন্ট, এটাকে বলা হয় অ্যাডমিটেন্স। তাহলে আমরা যেহেতু প্যারালাল শাখা আমরা জানি মোট কারেন্ট শাখা কারেন্টের যোগফলের সমান, আমরা এখন কী লিখতে পারি দেখো, প্লিজ ওয়াই সমান Y1 প্লাস Y2। এতটুকু বুঝতে পারছ, মোট অ্যাডমিশন সমান দুইটা শাখা অ্যাডমিশনের যোগফল। আচ্ছা তাহলে আমরা এখন আসি, মান বসাই দিই, আমরা একটু মান বসাই দিই দেখি, Y1 কত ছিল, 0.0554 অ্যাঙ্গেল -56.30 আমরা এখানে মোহ বসাবো না, যোগ Y2 কত, 0.0485 অ্যাঙ্গেল কত, 75.96। এবার তোমরা ক্যালকুলেটার হাতে নাও, আমি যখন ফিজিক্যাল ক্লাসে আসবো, আমরা যখন ক্লাসরুমে আসবো তোমাদের ক্যালকুলেটরের ব্যবহারটা আরও ভালো করে দেখিয়ে দেব। এখন দেখো আমরা কি করতেছি, আমরা দেখো তোমরা সার্কিট ওয়ানে কতটুকু করছো জানি না, এই পোলারে কিন্তু সরাসরি যোগ করা যায় না, পোলারে সরাসরি যোগ করা যায় না, সেটাকে রেক্ট্যাঙ্গুলার করতে হয়, তারপর করতে হয়। কিন্তু তোমাদের যে কথাটা বলছিলাম, আমরা কমপ্লেক্স মোডে আসি, কোনো সমস্যা নেই, কমপ্লেক্স মোডে পোলার রেক্ট্যাঙ্গুলার যোগ ভাগ গুণ কোনো সমস্যা নাই, সরাসরি করা যাবে। এখন আসো দেখি আমরা এই যোগটা লিখি, আমরা এই যোগটা লিখি, কী লিখবো দেখো, 0.0554 0.0554 কোনটা আনবো, শিফট মাইনাস কোন চলে আসছে কোনের ভিতরে কী লিখবো, -56.30 যোগ দিলাম, যোগ
দশমিক শূন্য চার আট পাঁচ, দশমিক শূন্য চার আট পাঁচ। শিব মাইনাস পনের ভিতরে লিখবো সেভেন্টি ফাইভ পয়েন্ট নাইন সিক্স, একটা কোণ চলে আসছে অলরেডি, সেভেন্টি ফাইভ পয়েন্ট নাইন সিক্স দিলাম। সমান চিহ্ন দিলেই আমরা যে কথাটা তোমাদের বলছিলাম মনে রাখো, প্রথমে কিন্তু সবসময় রেজাল্ট আসে রেক্ট্যাঙ্গুলারে, কিন্তু আমরা তোমাদের যে কথাটা বলছিলাম আমাদের প্রকৃত মান পাইতে হলে আমাদের পোলারে নিতে হয়। তাহলে এখন রেজাল্টটা এখানে আছে, কিসে আছে? রেক্ট্যাঙ্গুলারে, এটা পোলারে করব। এই যে শিব প্লাস পোলার, এই যে আর অ্যাঙ্গেল থিটা দেখাচ্ছে, পোলারে করলে সমান চিহ্ন দিলাম, সমান চিহ্ন দিলাম। তাহলে আমরা একটু লিখি, জিরো পয়েন্ট জিরো ফোর টু ফাইভ, কয় ঘর? চার ঘর। আমরা কেন লিখছি ওদিন বলছিলাম, কিন্তু কেন সব ঘর লিখবো না? আচ্ছা, এখন শিব ইকুয়াল টু, এইবার কোণের রাশিটা লিখবো, কোণের রাশিটা হতেছে কি, এক দশমিক দুই নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা কেউ কি মিলাইতে পারছ? যদি মিলাইতে পারো আমাকে কমেন্টসে জানাইবা। এরপরে আমরা যখন ফিজিক্যাল ক্লাসে আসবো, তোমাদের আমি একজন একজন করে এই ক্যালকুলেটরের ব্যবহার তোমাদের শিখিয়ে দেবো। তোমরা হতাশ হও না, যেই যেখানে আছো আমার ক্লাসটা দেখে যাও। তাহলে দেখো, এত এক দশমিক দুই নয়। এখন আবার বলতেছি, এখানে তো দশমিকের পরে অনেক ঘর ছিল, কেন দুই ঘর লিখলাম? যারা আমার ক্লাসে ছিলা তারা বুঝতে পারছো কী বলছিলাম, দশমিকের আগে যদি কোনো সংখ্যা থাকে তাহলে দশমিকের পরে আমরা কয় ঘর নিব? দুই ঘর। আর যদি দশমিকের আগে কোনো পূর্ণ সংখ্যা না থাকে তাহলে দশমিকের পরে আমরা কয় ঘর নিব? চার ঘর। আমি আবারও আজকে একটু বলে দিলাম, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই তোমরা এই নিয়মে করবা, সবাই রেজাল্ট মোটামুটি একেবারে কাছাকাছি হবে। যদি পূর্ণ সংখ্যা না থাকে দশমিকের আগে চার ঘর নেব, আর যদি দশমিকের আগে পূর্ণ সংখ্যা থাকে, দেখো এখানে ওয়ান আছে, কিন্তু যদি জিরো হইতো তাহলে কিন্তু পূর্ণ সংখ্যা নয়, তখন আমরা চার ঘর নিতাম। যেহেতু পূর্ণ সংখ্যা আছে কত নিচ্ছি, দুই ঘর নিয়েছি। তাহলে এটার একক কী হবে বলো দেখি, মোহ। তাহলে দেখো, এক নং শাখার অ্যাডমিটেন্স, দুই নং শাখার অ্যাডমিটেন্স, মোট অ্যাডমিটেন্স আমরা পেয়ে গেছি। আমাদের বের করতে বলছে কি, এক নং শাখার কারেন্ট, দুই নং শাখার কারেন্ট, মোট কারেন্ট। আসো দেখি, এখন এক নং শাখার কারেন্ট আমি তোমাদের বোঝার জন্য একটু লিখি, এক নং শাখার, এক নং শাখার, এক নং শাখার কারেন্ট, এক নং শাখার কারেন্ট বলতো কী দিয়ে লিখব? আই ওয়ান। বলতো সূত্র কি, বলতো সূত্র কি? তোমাদের আজকে প্রথম, এই জন্য আমি পুরো সূত্র দিয়ে করাচ্ছি, এরপর থেকে ডাইরেক্ট সূত্র বসাবো। কীভাবে সূত্রটা আসছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কীভাবে সূত্রটা আসছে দেখো, কী মজার জিনিস। আই ওয়ান আমরা জানি প্যারালাল সার্কিটে কি, ভোল্টেজ সমান, তাহলে ভোল্টেজ যদি সমান হয় বি ডিভাইডেড বাই এক নং শাখার ইম্পিডেন্স কী হবে, কেউ বলতে পারবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? জেড ওয়ান ইম্পিডেন্স। আমি সূত্রটা আনার জন্য, এখানে ইম্পিডেন্স দরকার ছিল না, জেড ওয়ান, এতটুকু বুঝতে পারছো? আচ্ছা দেখো তো, সমান সমান আমরা কী লিখতে পারি, বিটা লিখলাম ইন্টু ওয়ান ডিভাইড বাই জেড ওয়ান, কি লেখা যায়, যায় কিনা দেখো, এটাকে এটাকে ভেঙে লেখা যায় কিনা। ওকে, তাহলে বি ইন্টু কী হইতেছে দেখো, আমরা প্রথমেই বলছিলাম ইম্পিডেন্সের বিপরীত মানকে কী বলে, অ্যাডমিটেন্স। তাহলে এক নং শাখার অ্যাডমিটেন্সের নাম কি, ওয়াই ওয়ান। তাহলে ওয়ান বাই জেড ওয়ান সমান কী লেখা যায়, ভি ওয়াই ওয়ান। প্লিজ, এর পরবর্তী অঙ্ক করতে আমরা ডাইরেক্ট লিখে ফেলবো আই ওয়ান সমান ভি ওয়াই ওয়ান। এখন তো তোমরা বুঝতে পারছো আই টু সমান কী হবে, প্লিজ শিক্ষার্থী বন্ধুরা বলো তো, আই টু সমান ভি ওয়াই টু, ভি ওয়াই টু। কেউ কি লিখতে পারছ ডাইরেক্ট? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, কে লিখছ? জাহিদ, জাহিদ বুঝতে পারছ। ওকে, তাহলে আমরা ভি ওয়াই ওয়ান দেখি মান বসাই দিই, ভির মান কত দেখো, একশো। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটা মজার ব্যাপার, অনেক কিছু শিখার আছে। দেখো একশোর সাথে কোনো কোণ নাই, তার মানে কত কোণ আছে বলো দেখি, জিরো। ভেরি গুড, কেউ কি বুঝতে পারছ? একশোর সাথে কোনো কোণ নাই, একশোকে যদি তোমাকে পোলারে লিখতে বলি তুমি কি বলবা, একশো অ্যাঙ্গেল জিরো, একশো অ্যাঙ্গেল জিরো ইন্টু
वाई वन मानटा लिखे फिली दशमिक शून्य पाँच पाँच चार शून्य दशमिक शून्य पाँच पाँच चार अंगेल मध्य कत आसे माइनस फिफ्टी सिक्स एकटू अंगेल बोझार जो एक नीचे दी माइनस फिफ्टी सिक्स पॉइंट थ्री जिरो एन आबार क्योंकुलेटर एक नाओ प्लिज क्योंकुलेटर नाओ देखी हमें कि लिखब एकश अंगेल जिरो एकश शिफ माइनस अंगेल मध्य कत लिखब जिरो गुण गुण चिन्ह दिलाम दशमिक शून्य पाँच पाँच चार दशमिक शून्य पाँच पाँच चार शिफ माइनस कौन आसलो कौन भर कि लिखब माइनस छाप्पन्न दशमिक तीन छाप्पन्न दशमिक तीन समान चिन्ह दिए दिलाम एटा किसे आसलो रेक्टेंगुलारे एटार कि करते हबे पोलार करते हबे ताहले आमरा कि करब शिफ प्लस ए जे आर एंगल थीटा आटसे तार माने पोलार समान समान दिलाम मानटा एकटु लिखी फाइव पॉइंट फाइव फोर फाइव पॉइंट फाइव फोर आबार शिफ इक्वल टू एबार कोणेर भितरे लिखते बोलते से कोणेर भितरे कत माइनस फिफ्टी सिक्स पॉइंट थ्री ताहले कारेंटर एकक कि बोलो देखी प्रिय शिक्षार्थी बंधुरा कारेंटर एकक कि एम्पियर देखो जेखने अन्सार सेखने लिखे फिलते पारबा एकटा अन्सार चले आसछे ताहले उपरेर सार्किटेर एक नं शाखार कारेंट आमरा पेये गेछि पाँच दशमिक पाँच चार बोलो तो एटा दिए कि बुझो एखाने एकसाथे दुटा रेजाल्ट पेये गेछि प्रिय शिक्षार्थी बंधुरा एडमिटेंस मेथड एत इम्पोर्टेंट एवं साथे साथे एत किछु जाना जाए देखो যদি বলতো এক নং শাখার কারেন্ট ও পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করো তাহলে এক নং শাখার কারেন্ট কত এটা হলো মডুলাস এটা আর্গুমেন্ট এক নং শাখার কারেন্ট কত পাঁচ দশমিক পাঁচ চার এম্পিয়ার আর সেটা ভোল্টেজের সাথে কত ডিগ্রি কোণে ফিসে আছে ছাপ্পান্ন দশমিক তিন ডিগ্রি কোণে আমাদের যদি আমরা এরপরে তোমাদের দেখাবো ব্যক্তচিত্র ব্যক্তচিত্র দেখাবো তাহলে এখন এই যে কোণটা এই কোণটা হচ্ছে দেখো মাইনাস দিয়ে আমরা কী বুঝছি মাইনাস দিয়ে কি বুঝতেছি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর তাহলে তোমরা যদি উত্তর এরকম বলে এক নং শাখার কারেন্ট ও পাওয়ার ফ্যাক্টর কত তাহলে আমরা এখন লিখব এক নং শাখার কারেন্ট এক নং শাখার এক নং শাখার কারেন্ট কমা আইওয়ান আইওয়ান না লিখলে হবে অনেকে বলবা মাইনাস না মাইনাসটা লেগিং লিডিং বোঝানোর জন্য আমরা মাইনাস দিব না শুধু আর্গুমেন্টের মানটা দিব কত ছাপ্পান্ন দশমিক তিন সমান ক্যালকুলেটর দেখো কস ছাপ্পান্ন দশমিক তিনের মান কত কস ছাপ্পান্ন দশমিক তিন সমান কত জিরো পয়েন্ট ফাইভ পাই এখানে আরেকটা কথা বলি তোমাদের তোমরা বলতে পারো বলতে পারো যে স্যার এখানে তো অনেকগুলো আছে চারি ঘর কেন লেখি নাই আমাদের অনেক শিকার আছে অনেক কিছু শিকার আছে পাওয়ার ফ্যাক্টর যখন লিখবো তখন কিন্তু দশমিকের আগে কোনো পূর্ণ সংখ্যা না থাকলেও আমরা দুই ঘর দিব কি এগুলো কিন্তু আমি আমার ফিজিক্যাল ক্লাসে এসে তোমাদের আমি কিন্তু পরীক্ষা নেব প্রতিজনের টুকিটাকি পরীক্ষা নিব এখানে কত আসছে অনেক ঘর দুই ঘর লিখবো জিরো পয়েন্ট ফাইভ ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ফাইভ আচ্ছা এখানে আরেকটা কথা ভালো করে শুনে রাখো যদি পারো যারা বুঝো তারা লিখবা না দরকার নেই ব্র্যাকেটে কিন্তু লেগিং বা লিডিং লিখতে হবে আর না জানলে লিখবা না কি আমি বুঝাতে পারছি বলতো এই যে পাওয়ার ফ্যাক্টর এটা লেগিং না লিডিং একটু আগে আমি বলে আসছিলাম যদি কারেন্টের মানের সাথে কোণের আগে মাইনাস চিহ্ন থাকে তাহলে কি হবে লেগিং এই দেখো যারা জানবে তারা লিখবা না কিছু লিখবা না লেগিং লিখতে পারলে আমরা বুঝবো তোমার স্কিল তোমার দক্ষতা অনেক বেশি অনেক বেশি তাহলে দেখো এক নং শাখার দুইটা আনসার হয়ে গেছে একটা কারেন্ট একটা পাওয়ার ফ্যাক্টর তাহলে এই মাইনাস চিহ্ন দিয়ে কারেন্টের সাথে যদি মাইনাস চিহ্ন থাকে আমরা কি বুঝবো এই কারেন্ট ভোল্টেজ থেকে পিছিয়ে আছে কারেন্ট যদি ভোল্টেজের আমরা প্রথম ক্লাসেই বলছিলাম কারেন্ট যদি ভোল্টেজের পিছনে থাকে পাওয়ার ফ্যাক্টর লেগিং আর কারেন্ট যদি ভোল্টেজের আগে এখানেও কথা আছে গড়ির কাটার বিপরীত দিকে মনে আছে আমি বলছিলাম তোমরা তখন গড়ির কাটাও ছিল না কারণ ডিজিটাল ঘড়ি হয়ে গেছে ঘড়ির কাটা কোন দিকে ঘুরে আমরা ভুলেই গেছি মনে হয় তাহলে এক নং শাখার বেরিয়ে গেল
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি 2 নং শাখাটা করতে পারবা নাকি? কি করে দেব 2 নং শাখাটা কি করে দেব? আচ্ছা, যেহেতু প্রথমাঙ্ক আমরা করে দিই, এখন আসি আমরা 2 নং শাখার কারেন্ট। 2 নং শাখার কারেন্ট লেখো দেখি। 2 নং শাখার, 2 নং শাখার কারেন্ট, 2 নং শাখার কারেন্ট কি বলতে পারি আমরা? I2 প্যারালেল ভোল্টেজ সমান বি ডিভাইডেড বাই কি? Z2। আজকের জন্য শুধু আমি সূত্রটাকে একটু বড় করে লিখতেছি। তাহলে এখন বলতো কি লিখতে পারি? ভি গুণন 1 ডিভাইডেড বাই Z2। কি লিখতে পারি? কিভাবে সূত্রটা আসলো? বি ওয়াই টু, বি ওয়াই টু মান বসাই দিই 100 অ্যাঙ্গেল 0 গুণন ওয়াই টুর মানটা আমরা একটু দেখে নিই। ওয়াই টুর মানটা আমরা একটু দেখে নিই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। 0.0485, 0.0485 অ্যাঙ্গেল, আমার অ্যাঙ্গেলটা কি ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমার অ্যাঙ্গেলটা কি ছিল ওয়াই টুর? 75.96। তাহলে আবার ক্যালকুলেটরটা নাও, অনেকেই মুহূর্তে করে ফেলছে হয়তো, যারা স্লো আছে, যারা কম বুঝে, আমি তাদের জন্য আস্তে আস্তে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো একটু ভালো বুঝো, কিন্তু যারা স্লো আছে তাদেরকে সুযোগ দিতে হবে, তাদেরকে সুযোগ দিতে হবে নাকি? যারা একটু কম বোঝে তাদেরকে আমরা সুযোগ দেব। আমরা আবার যাই দেখি, আমি বারবার করতেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, 100 অ্যাঙ্গেল আমি আবার করতেছি, 100 - কোণের ভিতরে লিখবো 0 গুণন 0.0485, 0.0485 শেপ মাইনাস কোণ আসে গেছে, কোণের মধ্যে লিখবো 75.96, 75.96 সমান চিহ্ন দিলাম, একটু লিখে রাখি 1.17, 1.17। এখন অ্যাঙ্গেলের, সরি সরি, আমরা এটা লিখবো না, কারণ এটা রেক্ট্যাঙ্গুলারে, এটা রেক্ট্যাঙ্গুলারে, আমরা পোলার করব, আমরা পোলার করব কি? শিপ প্লাস সমান চিহ্ন দিলাম। এখন আসছে আমরা মডুলাসটা লিখি 4.85, শিপ ইকুয়াল টু, এখন কোণের ভিতরে কি লিখতে বলছে দেখি, 75.96। যদি শুধু কারেন্ট বের করতে পারে, এত অ্যাম্পিয়ার লিখে আনসার দিয়ে দিলে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। কিন্তু তোমাকে যদি বলে 2 নং শাখার কারেন্ট ও পাওয়ার ফ্যাক্টর, দেখো কিভাবে বুঝবা, এইটা মডুলাসটা হচ্ছে কারেন্ট আর কোনটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, কোনটা কি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, কোনটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। তাহলে এখন 2 নং শাখার বুঝে গেছো, কারেন্ট হচ্ছে 4.85 অ্যাম্পিয়ার আর 2 নং শাখার পাওয়ার ফ্যাক্টর, আমি 2 নং শাখার কারেন্ট কথাটা লিখলাম না, 2 নং শাখার, 2 নং শাখার পাওয়ার ফ্যাক্টর। দেখো PF, বলতো কি হল, কি লিখলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? অনেক কিছু আমরা সংক্ষেপ করে ফেলবো, PF মানে কি? পাওয়ার ফ্যাক্টর। 2 নং শাখার পাওয়ার ফ্যাক্টর সমান কি? কস থিটা, কস থিটা, কস থিটার মানটা কোনটা? এই যে কোণের ভিতরে কত আছে, 75.96। এখন আবার ক্যালকুলেটার একটু হাতে নাও দেখি, ক্যালকুলেটার একটু হাতে নাও দেখি, কস, কস 75.96 কত হলো? 0.24, 0.2 পাওয়ার ফ্যাক্টর সময় আমরা দশমিকের পরে 2 গুণ লিখব, 0.24, 0.24। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলতে পারবা এটা ল্যাগিং না লিডিং?
অবশ্যই, যেহেতু এটা কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন, কোণের ভিতরে কিছু চিহ্ন নাই মানে কি কোনো চিহ্ন নাই, কি বুঝো? প্লাস চিহ্ন যদি থাকে কি হবে? লিডিং। তাহলে ব্র্যাকেটে কি লিখবা? আমরা ধরে নেব তুমি অনেক বুঝেছ, আর যারা পারো না এটা লিখবা না, কিছু লিখবা না, লিডিং। দুই নং শাখার পারফেক্ট 0.24, লিডিং, এই একটা আনসার, এই একটা আনসার। হ্যাঁ, আচ্ছা এবার আসো মোট কারেন্ট। যেহেতু দুইটা কারেন্ট আমরা বের করে ফেলেছি, আমরা দুইভাবে করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি দুইভাবে দেখাই, তোমাদের যে যার ইচ্ছে যে সেভাবে করবা। একটা হইতেছে আমরা মোট কারেন্ট, দেখো আমি দুইভাবে দেখাবো। মোট কারেন্ট আই সমান I1 প্লাস I2। মোট কারেন্ট সমান কি? I সমান I1 প্লাস I2। তাহলে I1টা আমরা পেয়ে গেছিলাম, মানটা বসাই দিই। I1টা পেয়েছিলাম আমরা কত? 5.54। 5.54 অ্যাঙ্গেল কত? -56.30 প্লাস I2 আমরা কত পেয়েছি? এই যে 4.85, অ্যাঙ্গেল কত? 75.96। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু আবার ক্যালকুলেটার আমরা দেখি, মোট কারেন্টটা বের করে ফেলি। 5.54, 5.54 শেপ মাইনাস, অ্যাঙ্গেলের মধ্যে লিখবো মাইনাস, মাইনাস 56.30 প্লাস 4.85 শেপ মাইনাস, অ্যাঙ্গেলের মধ্যে কি লিখবো? 75.96 সমান দিলাম। এই রেজাল্ট রেক্টেঙ্গুলার আসলো, রেক্টেঙ্গুলার রেজাল্ট লিখবো না, আমি এটাকে পোলার করব, শিফট প্লাস। তাহলে কি আসলো? এখন যদি আমি সমান দিই, মডুলাসটা চলে আসছে, লক্ষ্য করো 4.25। দেখি অ্যাঙ্গেলের মধ্যে কত আসলো? শিফট ইকুয়াল টু, অ্যাঙ্গেল আসলো 1.29, এত অ্যাম্পিয়ার। যদি বলে মোট কারেন্ট নির্ণয় করো, মোট কারেন্টটা কত হলো? 4.25 অ্যাম্পিয়ার, আর সেটা ভোল্টেজের সাথে কত কোণে আছে? 1.29 ডিগ্রি কোণে, বলতো। আচ্ছা, এটা ভেক্টর যখন আসবে আমি আর ক্লিয়ার করে দেবো, আমাদের ভেক্টর চিত্র পরীক্ষা আসে, দেখাবো আমি। এখন যদি বলে দেখো প্যারালাল সার্কিটে প্রতি শাখার পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করেছি, এখন ওভারঅল পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ টোটাল পাওয়ার ফ্যাক্টর কত আমরা সেটা দেখব। তাহলে এখন আসি, দেখো এই যে কোনটা, এটা কিসের মান? এটা হচ্ছে থিটার মান, একটু লিখে রাখি। থিটা সমান কত? 1.29 ডিগ্রি, তোমাদের বোঝার জন্য। সার্কিটের মোট পাওয়ার ফ্যাক্টর, সার্কিটের মোট পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টরকে আমরা সংক্ষেপে পিএফ লিখলাম, সমান কি? কস থিটা সমান কত? কস 1.29 সমান সমান কত হবে? দেখি ক্যালকুলেটার নাম আবার, কস 1.29 সমান 0.99, বলতো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এটা কি লেগিং না লিডিং? একটু কমেন্টস করো দেখি, লেগিং না লিডিং পারো কিনা দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু কমেন্টস করো, এটা কি লেগিং না লিডিং? এই যে 0.99, এটা লেগিং না লিডিং? লিডিং, থ্যাংক ইউ, অনেকেই পারতেছ, লিডিং। যেহেতু এই কোণের মধ্যে চিহ্নটা প্লাস, সুতরাং লিডিং, ভেরি গুড, লিডিং, লিডিং, এই তো হয়ে গেল। তাহলে দেখো অ্যাডমিটেন্স মেথড, আরেকটা পদ্ধতি বলছিলাম তাই না শিক্ষার্থী বন্ধুরা? একটা হচ্ছে
আই মোট কারেন্ট বের করলাম দুইটা শাখার কারেন্ট যোগ করে আরেকটা পদ্ধতি দেখো আরেকটা পদ্ধতি তোমার কাছে যেটা ভালো লাগে ভিন্ন পদ্ধতি এই দেখো আমি লিখতেছি এখানে ভিন্ন পদ্ধতি ভিন্ন পদ্ধতি কোনো সমস্যা নাই তুমি সব পদ্ধতি করার দরকার নাই যে কোনো একটা পদ্ধতি করবা আচ্ছা এখন যদি আমি আবার লিখি দেখো মোট কারেন্ট দেখো মোট কারেন্ট মোট কারেন্ট মোট কারেন্ট আই সমান সমান ওই যে বি বাই মোট ইম্পিডেন্স কত জেড কত জেড বা আই সমান সমান বি ইন্টু কি লেখা যায় ওয়ান ডিভাইড বাই জেড দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সমান সমান বি ওয়ান বাই জেড মানে কি টোটাল অ্যাডমিটেন্স বড় হাতের যে ওয়াইটা পেয়েছিলাম বি ওয়াই মনে রাখো শুধু যদি আমি লিখি মোট কারেন্ট আই সমান বি ওয়াই কোনো অসুবিধা নেই তাহলে মান বসাই দিই দেখি বি কত ছিল আমাদের একশো অ্যাঙ্গেল জিরো ইন্টু আমরা ওয়াই বের করেছিলাম দেখো আমরা ওয়াই বের করেছিলাম প্লিজ এই যে ওয়াইয়ের মান ছিল দশমিক শূন্য চার দুই পাঁচ দশমিক শূন্য চার দুই পাঁচ শূন্য দশমিক শূন্য চার দুই পাঁচ অ্যাঙ্গেল এক দশমিক দুই নয় এক দশমিক দুই নয় এখন আমরা দেখি এখন আমরা দেখব আবার করি একশো শিফট মাইনাস জিরো গুণ দশমিক শূন্য চার দুই পাঁচ দশমিক শূন্য চার দুই পাঁচ শিফট মাইনাস কোনো মধ্যে দেখতে এক দশমিক দুই নয় এক দশমিক দুই নয় সমান দিলাম কি আসলো রেক্ট্যাঙ্গুলার আসলো আমরা নিব পোলারে শিফট প্লাস সমান ফোর পয়েন্ট টু ফাইভ ফোর পয়েন্ট টু ফাইভ শিফট ইকুয়াল টু শিফট ইকুয়াল টু এক দশমিক দুই নয় এত অ্যাম্পিয়ার আমরা একটু দেখি প্রথম পদ্ধতিতে কত ওয়াট ছিল লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে প্রথম পদ্ধতিতে কি ওয়াট ছিল সাত দশমিক দুই পাঁচ এক দশমিক দুই নয় এখন দেখো আবার সাত দশমিক দুই পাঁচ এক দশমিক দুই নয় কি আমি বোঝাতে পারছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তুমি যেই কীভাবে তোমার কাছে ভালো লাগে আমরা যেইভাবে ভালো লাগে যত নিয়ম আছে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যত নিয়ম আছে তোমরা অনলাইন কাছে থাকো আমি তোমাদের দেখিয়ে দিব তাহলে দেখো কারেন্ট বের করার মোট কারেন্ট বের করার দুইটা পদ্ধতি আমি দেখিয়ে দিলাম তাই না তাহলে আমরা দুই পদ্ধতিতে দেখলাম মান সমান দুই পদ্ধতি দেখলাম আমরা মান সমান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমি একটু আগে যে প্রথম পদ্ধতি দিলাম সেখানে যে মানটা পেলাম এখন যে পদ্ধতি দিলাম সেখানেও সে একই মানটা পেলাম আমরা অ্যাডমিটেন্স পদ্ধতি বইয়ের মধ্যে অনেক অঙ্ক আছে বাবা অনেক অনেক অসংখ্য অঙ্ক আছে তোমরা একটু চেষ্টা করতে হবে তোমরা বাসায় বসে একটু চেষ্টা করবে সব অঙ্ক তো আর করানো যাবে না আমাদের সিলেবাসের জন্য আমরা আমরা আগামী দিন দ্বিতীয় অধ্যায়ে চলে যাব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা নতুন অধ্যায়ে চলে যাব আগামী দিন যে যেখানে আছো আমি ক্যাপ্টেনদের উদ্দেশ্যে বলছি তোমরা প্লিজ গ্রুপে সবাইকে আমার এই ক্লাসে যাতে জয়েন করে আমরা যেই অঙ্কটা করালাম এই অঙ্কটা যদি ভালো করে বুঝে থাকো আমাদের কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না আচ্ছা আরেকটা মজার জিনিস দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তো যদি আমরা ফিজিক্যালি যদি আমরা ক্লাসরুমে আসি তখন তোমাদেরকে আরও ক্লিয়ার করব অনেকে হয়তো আমরা ওয়ান ওয়ে ক্লাস করেছি কিছু করার নেই কী করবো তোমরা অনেকে বুঝতে চেষ্টা করো এই দেখো দুইটা কারেন্ট যোগ করেছি পাঁচ দশমিক পাঁচ সাত সাত দশমিক আট পাঁচ দুইটা যোগ করলে দশের উপরে যাওয়ার কথা ছিল নাকি তোমাদের কি একটু মনে প্রশ্ন আসে না স্যার মনে হয় কি এটা ভুল হলো কি না যে এখানে পাঁচ দশমিক পাঁচ চার এখানে চার দশমিক আট পাঁচ কিন্তু এটা কী ছিল বাবা ভেক্টর যোগ এটা ভেক্টর দেখো টোটাল যোগফলটা মডুলাসের টোটাল যোগফল কিন্তু যেটা ছোট তার থেকেও কমে গেছে এটা হচ্ছে মজার ব্যাপার যে তুমি ওটা কেউ কি করে এটা এটা যোগ করে দিয়ে এটা যোগ করে দিয়ে না কিচ্ছু হবে না এখানে আমাদের শেখার বিষয় তুমি ক্যালকুলেটরে কমপ্লেক্স মোডে যাও গিয়ে করে দেখো যে
প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কিন্তু ক্যালকুলেটার নিয়ে আজকে রাতে আবার বসবে, বসে অঙ্কটা আমার এটা না দেখে আবার একটু চেষ্টা করবে তোমরা নিজেরা করতে পারো কিনা, এবং মানগুলা মিলছে কিনা। বিভিন্ন ক্যালকুলেটারে বিভিন্ন ভাবে করা যায়। আমি তোমাদের সকলকে, সকল ক্যালকুলেটারের ব্যবহার আমি ব্যবহারিক ক্লাসে, আমি আমাদের ক্লাসরুমে যখন আসব তোমাদের সব অনেকের কাছে বিভিন্ন ধরনের ক্যালকুলেটার আছে, আমি দেখিয়ে দেব, আমি দেখিয়ে দেব। তাহলে এখন গত ক্লাসে আমাদের এক শিক্ষার্থী বন্ধু কয়েকজনই বলছে যে স্যার, প্যারালাল সার্কিটের আরএলসি প্যারালাল সার্কিটের ভেক্টর চিত্র ভেরি ইম্পর্টেন্ট, খুবই ভালো। আমি যেটা চাইছিলাম তোমাদের ক্লাসরুমে এসে করানোর জন্য, কারণ এটা অনেক সহজ আবার একটু জটিল, কিন্তু তারপরও তোমাদের অনুরোধে আমি আজকে আরএলসি প্যারালাল সার্কিটের অ্যাডমিটেন্সের ভেক্টর চিত্রটা তোমাদেরকে আমি ক্লিয়ার করিয়ে আমরা প্রথম অধ্যায় থেকে কিন্তু সমাপ্তি টানবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক অঙ্ক আছে এবং আজকে আমি তোমাদের একটা ছোট অঙ্ক দিয়ে দেব, তোমরা কিন্তু মাথায় রেখো। আগে আমি একটু সার্কিটটা কি আরএলসি প্যারালাল সার্কিটের অ্যাডমিটেন্সের ভেক্টর চিত্র পরীক্ষায় আসে, পরীক্ষায় আসে একটা বড় প্রশ্ন। তাহলে আমরা সার্কিটটা তো তোমাদের অনেকেরই মনে আছে, তারপরও আমরা একটু ওই যে যে অঙ্কটা করলাম ওই সার্কিট দিয়ে করি, একটু আঁকি আবার সার্কিটটা প্লিজ। আমরা এখন কি করব, আরএলসি সিরিজ সার্কিটের ভেক্টর চিত্র আমি একটু লিখি, আরএলসি সরি প্যারালাল সার্কিটের, আরএলসি প্যারালাল সার্কিটের, এই দেখো আমি ওই দিনে বলছিলাম সার্কিট কি দিয়ে লিখবো, সিকেটি, আরএলসি প্যারালাল সার্কিটের ভেক্টর চিত্র, আরএলসি প্যারালাল সার্কিটের, আরএলসি প্যারালাল সার্কিটের ভেক্টর চিত্র অঙ্কন করে, ভেক্টর চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো, আরএলসি প্যারালাল সার্কিটের ভেক্টর চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো। অনেকভাবে আসে, যদি বলে আরএলসি প্যারালাল সার্কিটের অ্যাডমিটেন্সের ভেক্টর চিত্র অঙ্কন করো, একই জিনিস। আমরা এখন একটু দেখাচ্ছি, দেখো সেই অঙ্কের যে চিত্রটা দিয়েছিলাম সেই চিত্রটা একটু এঁকে রাখি, একটা রেজিস্ট্যান্স, একটা ইন্ডাক্টেন্স, একটা রেজিস্ট্যান্স, একটা ক্যাপাসিট্যান্স, এটা আর ওয়ান, এটা এক্স ওয়ান, এটা আর টু, এটা এক্স টু, ভোল্টেজ কত বলো দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 ভোল্ট। অ্যাডমিটেন্সের প্যারালাল সার্কিট হতে হলে ভোল্টেজ কত হতে হবে, 1 ভোল্ট, বি 1 ভোল্ট। তাহলে 1 নং শাখার, 1 নং শাখার যে কারেন্ট তাকে কি বলে বলো দেখি, আই ওয়ান সমান কি লেখা যাবে এখন, ওয়াই ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট। 2 নং শাখার কারেন্টকে কি বলা যাবে, আই টু, সাথে সাথে কি বলা যাবে, ওয়াই টু। আচ্ছা বলো দেখি মোট কারেন্টকে কি বলবো আমরা, আই, সমান সমান কি বলা যাবে, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখো, আমি চাইছিলাম এটা তোমাদের ক্লাসরুমে এসে করানোর জন্য। আচ্ছা তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থী, আমরা ভেক্টর চিত্রটা কীভাবে আঁকতেছি, বইতে আছে অনেকে তোমরা বুঝতে পারতেছো না, আসলে এটা অনেক সহজ। দেখো প্যারালাল সার্কিটের ভেক্টর চিত্র অঙ্কনের সময় রেফারেন্স হিসাবে কাকে ধরবো বলো দেখি, রেফারেন্স কাকে ধরবো, ভোল্টেজকে, বলছিলাম না একটা পরীক্ষা আসবে, প্যারালাল সার্কিটে সকল শাখার ভোল্টেজ সমান থাকে বলে প্যারালাল সার্কিটের ভেক্টর চিত্র অঙ্কনের সময় ভোল্টেজকে নির্দেশক অক্ষ বা রেফারেন্স হিসাবে ধরে নিতে হয়, প্রত্যেকটা কথা একটা প্রশ্ন প্রিয় শিক্ষার্থী। আচ্ছা তাহলে এই যে ভোল্টেজকে কি করব, নির্দেশক অক্ষ। আচ্ছা এখন বলো দেখি আস্তে আস্তে, যে 1 নং শাখা এটা ইন্ডাকটিভ না ক্যাপাসিটিভ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু বলো তো, 1 নং শাখাটা ইন্ডাকটিভ না ক্যাপাসিটিভ, কমেন্টস করো, 1 নং শাখাটা ইন্ডাকটিভ না ক্যাপাসিটিভ,
কমেন্টস করো প্লিজ। 1 নং শাখা, 1 নং শাখার 1 নং শাখাটা কি ইন্ডাকটিভ শাখা না ক্যাপাসিটিভ শাখা? ইন্ডাকটিভ, ভেরি গুড। কে বলছো? যেহেতু এটা ইন্ডাকটেন্স আছে, 1 নং শাখা ইন্ডাকটিভ। আচ্ছা এখন দেখো প্রিয় শিক্ষার্থী, ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট ভোল্টেজের পিছনে থাকে, এটা একটা মাথায় রেখো ভালো করে। আমি একটু আগে বলছিলাম কারণ ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, কারেন্ট থাকবে ভোল্টেজের পিছনে, তাহলে ভোল্টেজের পিছনে আই ওয়ান তথা ওয়াই ওয়ানকে অঙ্কন করি। আবার দেখো বলতেছি আমি, ইন্ডাকটিভ সার্কিটের কারেন্ট তথা অ্যাডমিটেন্স ভোল্টেজের পিছনে থাকে, ভোল্টেজের পিছনে থাকে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনলাইন ক্লাসের শেষের দিকে চলে আসছি আমাদের এই মুহূর্তে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমার একটা কাজ করতে হবে, এই জন্য তোমাদের আজকে এই প্র্যাকটিক্যাল ব্যক্তচিত্রটা আজকে করাচ্ছি না। আগামী দিন প্রথমে ব্যক্তচিত্র আমি ক্লিয়ার করব, তারপর আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব। কালকেই আমরা প্রথমে ব্যক্তচিত্র করাবো, তারপরে দ্বিতীয় অধ্যায়ে যাবে। তাহলে তোমরা, আমরা আজকে যে অঙ্কটা করলাম অঙ্কটা তোমরা সবাই করো, বিকালে আবার করবে, রাত্রে আবার বসবে। এবং আমরা যে অ্যাডমিটেন্স পদ্ধতির যে অঙ্কটা করলাম, সেই অঙ্কটার সাথে মিলিয়ে আমরা তোমাদেরকে একটা অঙ্ক দিচ্ছি। একটু উঠাই নাও প্লিজ, ছোট একটা অঙ্ক দেখো, দেখো অঙ্কটা। আরেকটা শাখায় শুধু ক্যাপাসিট্যান্স, এটা হচ্ছে 20 ওহম, এটা হচ্ছে 30 ওহম, আর এটা হচ্ছে 50 ওহম, আর এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ 200 অ্যাঙ্গেল 10, 200 অ্যাঙ্গেল 10। উপরের সার্কিটের শাখা কারেন্ট ও মোট কারেন্ট নির্ণয় করো, চেষ্টা করবে যে তোমরা করতে হবে, সবাই যে পারবে তা নয়, চেষ্টা করবে, মোট কারেন্ট নির্ণয় করো। ওকে, তাহলে আজকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকে আমরা এই পর্যন্ত এখানে রাখলাম, ধন্যবাদ।